ইংল্যান্ড বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই হার বিশ্বকাপের আগে তাদের জন্য বড় ধাক্কা মনে করছেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বড় কিছু অর্জনের সুযোগ ছিল বাংলাদেশের সামনে, বল হাতে শুরুটাও ভালো করেছিল টাইগাররা, কিন্তু পরবর্তীতে লোকেশ রাহুল এবং মহেন্দ্র সিং ধোনির সামনে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বসে মাশরাফি বাহিনী। বিশ্বকাপের আগে এই ম্যাচে বাংলাদেশ যেসব ভুল করেছে সেগুলো শুধরে নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতিটা মন মতো হয়নি টাইগারদের, দাবি করছেন রমিজ। তিনি বলেন, এশিয়ার অন্যতম শক্তি হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টায় আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ধাক্কা তো অবশ্যই খেয়েছে তারা, ভারতের বিপক্ষে তারা নিজেদেরকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয় সবসময়। তাদের অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে, এই ম্যাচের ভুলগুলো দ্রুত শুধরাতে হবে। ম্যাচটা তাদের মন মতো হয়নি, প্রথম 15-20 ওভার তারা ভারতকে চেপে রেখেছিল, অনেক ভালো জায়গায় বোলিং করেছে, দেখে আত্মবিশ্বাসী মনে হয়েছিল তাদের এবং ফলাফলও তারা পাচ্ছিল ভালো। এদিকে বাংলাদেশের স্পিনারদের আরও ভালো করার পরামর্শ দিয়েছেন রমিজ। ইংল্যান্ডের কন্ডিশনে স্পিনারদের সফল হতে হলে বাড়তি পরিশ্রম করতে হবে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, স্পিনাররা আসার পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাত থেকে ছুটে যায়, তাদেরকে আরও কাজ করতে হবে স্পিনের সঙ্গে, কারণ এশিয়ার কন্ডিশনের মতো স্পিন তারা এখানে পাবে না, তাদের হয়তো ভিন্ন লাইন লেন্থ এবং ভেরিয়েশন চেষ্টা করতে হবে। এছাড়াও এবারের বিশ্বকাপে বিস্ময় জাগানো পারফরমেন্স করতে পারে মাশরাফি মুর্তজার বাংলাদেশ, মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার এবং কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এছাড়া রশিদ খান গুলবাদিন নাইবদের আফগানিস্তান এবং ক্রিস গেল জেসন হোল্ডারদের ওয়েস্ট ইন্ডিজকেও একই কাতারে রেখেছেন রাহুল পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। তিনি বলেন, বিস্ময় জাগানো দলগুলোর মধ্যে থাকবে আফগানিস্তান, বাংলাদেশ এবং উইন্ডিজ, তারা অবশ্যই বিস্ময় জাগাতে পারে, সবাইকে অবাক করে দিতে পারে। উইকেট যেমনই হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক, এই দলগুলো বিস্ময় জাগাতে সক্ষম, আর তারা অবশ্যই বিস্ময় জাগাবে। গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের ধারাবাহিক পারফরমেন্সেই এমন মন্তব্য করেছেন শোয়েব। এছাড়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসাবে নিজ দেশ পাকিস্তানকে বিবেচনা করেছেন তিনি, যদিও সাম্প্রতিক পারফরমেন্স সুখের নয় পাকিস্তানের। টানা 10টি ওয়ানডে ম্যাচ হেরে বিশ্বকাপ খেলতে নেমেছে পাকিস্তান। শোয়েব আখতারের পছন্দের বাকি 3টি দল ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।